মাশরাফিকে দলে না পেয়ে যা বললেন নাফিসা কামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ দুইবার কুমিল্লার হয়ে খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। তাছাড়া একবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। যদিও চতুর্থ মৌসুমে এসে নিজেদের সেরাটা দিতে পারেনি দলটি, যে কারণে শেষ চারেও পৌঁছাতে পারেনি তারা। এবার মাশরাফিকে দলে না পেয়ে আক্ষেপ করলেন নাফিসা কামাল। তবে বিপিএলের পঞ্চম আসরের জন্য মাশরাফিকে ছেড়ে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাথে আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে টেনেছে তারা। আর দলটির মালিক নাফিসা কামাল জানালেন কোচ সালাউদ্দিনের সিদ্ধান্তে মাশরাফির জায়গায় তামিমকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়াও মাশরাফির সাথে তাদের কোনো দ্বন্দ্ব বা বিবাদ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন নাফিসা। তাদের দলে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন ছিল, যে কারণে তারা তামিমকে নিয়েছেন। যদি মাশরাফি একজন ব্যাটসম্যান হতেন তাহলে তারা তাকেই রেখে দিতেন বলেও জানান তিনি। একটি টিভির সাথে আলাপকালে দলটির চেয়ারম্যান নাফিসা কামাল জানান, আসলে কোচের সিদ্ধান্তেই মাশরাফির পরিবর্তে তামিমকে আইকন হিসেবে চুক্তিবদ্ধ করেছি। আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, দলের একজন মালিক হিসেবে আমি এসব বিষয়ে হস্তক্ষেপ করি না। আর দলকে চ্যাম্পিয়ন বানানোর দায়িত্বটা আসলে কোচের, কোচ যেটা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নেই। আমাদের দলে একজন ওপেনারের প্রয়োজন ছিল, তাই তামিমকে আমরা নিয়েছি। তিনি আরও বলেন, মাশরাফি যদি একজন ব্যাটসম্যান হতেন তাহলে তাকেই রেখে দিত কুমিল্লা। আর নাফিসা এটাও স্পষ্ট করে জানিয়ে দেন যে খেলোয়াড় হিসেবে মাশরাফির কোনো বিকল্প নেই। তিনি জানান, মাশরাফি যদি একজন ব্যাটসম্যান হতেন তাহলে আমরা তাকেই নিতাম, আর মাশরাফির কোনো বিকল্প নেই মালিক হিসেবে আমি নিজেই এটা বলছি। আমি এ প্লাস ক্যাটাগরির দুইজন খেলোয়াড় পেলে মাশরাফিকে অবশ্যই দরকার, মাশরাফি তার নিজের জায়গাতেই আছে। স্পষ্ট করেই বলে দিচ্ছি, কোচের চাওয়াতেই তামিম দলে এসেছে। উল্লেখ্য যে বিপিএল এর পঞ্চম আসরের জন্য রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন ডানহাতি মাশরাফি। এর আগে প্রথম দুই আসরে খেলেছেন ঢাকা গ্রাডিয়েন্সের হয়ে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।